السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد, সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, কাছের ও দূরে, দেশ ও প্রবাসের, যারা যেখান থেকে আজকের স্বপ্নের ব্যাখ্যার ভিডিওটি দেখতে আসছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা আজকে শেয়ার করব। এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন কোন গর্ভবতী মহিলা স্বপ্নে চা দেখলে কি হয়, এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রত্যেকের জানার প্রয়োজন আছে, গর্ভবতী মহিলা যদি চাঁদ দেখেন তাহলে এর সঠিক ব্যাখ্যাটা কি, এই ভিডিওটিতে আমরা জানব। দর্শক, হাদিসের মধ্যে আসছে, আসদাকুকুম রুয়ান আসদাকুকুম হাদিসান, তোমাদের মধ্যে যে অধিক সত্যবাদী তার স্বপ্নটাও অধিক সত্য হবে। তো আপনি যদি সত্য কথা বলার অভ্যাস করে থাকেন, আপনার মধ্যে যদি সত্যবাদিতার গুণ থাকে, তাহলে আপনি যদি কোনো স্বপ্ন দেখেন ওই স্বপ্নটা সত্য হবে। আর যদি আপনি মিথ্যা কথা বলে থাকেন, মিথ্যার অভ্যাস যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনার সত্যটা ততটা কার্যকর হবে না, ফলদায়ক হবে না। তো সেই জন্য সত্যবাদিতার গুণ সবাই অর্জন করার চেষ্টা করুন, তাহলে আপনার সত্যটা কার্যকর হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই উত্তম গুণটা অর্জন করার তৌফিক দান করুন, আমিন। দর্শক, কোন গর্ভবতী মহিলা যদি স্বপ্নে চাঁদ দেখেন, এর ব্যাখ্যা কি, সঠিক ব্যাখ্যাটা আমরা জানবো। দর্শক, এমন স্বপ্ন যদি কোন গর্ভবতী মহিলা দেখেন, স্বপ্নে যদি চাঁদ দেখেন, তাহলে এটা দেখা সেই গর্ভবতী মহিলার সুসন্তান লাভের প্রতি ইঙ্গিত করে। তার গর্ভ থেকে যে সন্তান আসবে সে নেক সন্তান হবে, একজন ভালো সন্তান হবে, সুসন্তান লাভের প্রতি ইঙ্গিত করে। যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে চাঁদকে তার হাতের মধ্যে পেতে দেখেন, তাহলে তিনি ছেলে সন্তান লাভ করবেন, এমনটা বোঝায়। তার গর্ভ থেকে ছেলে সন্তান আসবে ইনশা আল্লাহ। সেই সাথে সাথে গর্ভবতী মহিলার স্বপ্নে চাঁদ দেখা তার জীবনের অসম্পূর্ণ আশা আকাঙ্ক্ষাগুলো উদ্দেশ্যগুলো পূরণ হওয়ার প্রতি ইঙ্গিত করে। তার যদি কোনো আশা আকাঙ্ক্ষা থাকে, সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, এমনটা বোঝায়। সেই সাথে সাথে গর্ভবতী মহিলার স্বপ্নে চাঁদ দেখা অর্থ সম্পদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে, আর্থিক তার উন্নতি হবে, তার স্বামীর কামাই রোজগারের মধ্যে বরকত হবে, আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার একটি বিষয়। তার স্বামীর অর্থ উপার্জনের ক্ষেত্রে মহান আল্লাহ তাআলা বরকত দান করবেন, তাদের সংসারে অনেক উন্নতি হবে, কামাই রোজগারে বরকত হবে, ঘরে তাদের সুখ শান্তি বজায় থাকবে, অভাব অনটন অসচ্ছলতা থাকবে না ইনশাআল্লাহ। সেই সাথে সাথে দর্শক, আরো একটি যে ব্যাখ্যা প্রদান করা হয়েছে, কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে যদি চাঁদ দেখেন, তাহলে সেই গর্ভবতী মহিলার পেট থেকে যে সন্তান আসবে, ওই সন্তান এমন ভালো আচরণের মানুষ হবে বা এমন সৎ আচরণের মানুষ হবে যে তিনি অনেক সুনাম সুখ্যাতি অর্জন করতে পারবেন, আলহামদুলিল্লাহ, অনেক ভালো গুণের অধিকারী হবেন, যার ফলে মানুষ তাকে সম্মান দিবে, মানুষ তাকে মর্যাদা দেবে, আর এর দরুন মা বাবার কপালটাও অনেক বড় হবে, অনেক উজ্জ্বল হবে ইনশাআল্লাহ। দর্শক, গর্ভবতী মহিলা তিনি স্বপ্নে যদি চাঁদ দেখেন, তাহলে শারীরিকভাবে তার অসুস্থতা থাকলে, কোনো চিন্তা পেরেশানি যদি থাকে, সেগুলো দূর হয়ে যাবে, বিপদ আপদ থেকে তিনি রেহাই পাবেন, অসুস্থতা দূর হবে, তিনি সুস্থতার সাথে নিরাপদে জীবনযাপন করতে পারবেন, এমনটা বোঝায়, আলহামদুলিল্লাহ। তো সে গর্ভবতী মহিলা এমন স্বপ্ন দেখার পরে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন যেন তার জীবনে আল্লাহ তাআলা কল্যাণ দান করেন আর খারাপি থেকে যেন হেফাজত করেন ইনশাআল্লাহ। দর্শক, এই ছিল গর্ভবতী মহিলা স্বপ্নে চাঁদ দেখলে কি হয়, এ নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু ব্যাখ্যা, আশা করি বুঝতে পারছেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন, যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। নিত্য নতুন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সবাই আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।